শুরু হবার পর রানী রাসমণি দর্শক মহলে নিজের অবস্থান বজায় রেখে চলেছে। দু এক সপ্তাহ বাদ দিলে প্রায় সবসময় এই ধারাবাহিক সেরা তিনটি ধারাবাহিকের মধ্যেই থেকেছে। রানী রাসমণির প্রধান আকর্ষণ যেমন রানী নিজে অর্থাৎ অভিনেত্রী দিতিপিয়া রায়, তেমনি মথুরা মোহনের ভূমিকাও কোনো অংশে কম নয় এই ধারাবাহিকে। ধারাবাহিকে মথুরার ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জি। নিজের পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফকেই বেশি প্রাধান্য দেন তিনি, তাই তাকে ছুটি নিতে খুব একটা দেখা যায় না। তবে এবার রানী রাসমণির শ্যুটিং ছেড়ে নিজেকে একটু রিফ্রেশ করতে পৌঁছে গেলেন লন্ডন শহরে। সঙ্গে কাকে নিতে পারেন সেটা হয়তো অনেকেই গেস করতে পারছো। হ্যাঁ, তার সাথে আছে তার বহুদিনের প্রেমিকা দেবলীনা কুমার। এক সপ্তাহ আগে পাড়ি দিয়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে, আর এখন আমেরিকার বিভিন্ন শহরে তাকে এবং দেবলীনাকে দেখা যাচ্ছে। তারা যে খুব এনজয় করছেন বোঝাই যাচ্ছে। লন্ডন ব্রিজের সাথে সেলফি তুলেই গৌরব পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে, আর মুহূর্তের মধ্যে ভক্তদের ভিড় উপচে পড়ে তার প্রোফাইলে। এছাড়া তার ইনস্টাগ্রাম প্রোফাইলে 1 লাখ ফলোয়ার কমপ্লিট হওয়াতে তিনি আমেরিকা থেকেই একটি ভিডিওর মাধ্যমে তার ভক্তদের ধন্যবাদ জানালেন। ধারাবাহিকে আপাতত নিজের অংশের অভিনয়টুকু আগেই শেষ করে গেছেন তিনি। জানা যাচ্ছে আরও বেশ কিছুদিন আমেরিকায় কাটিয়ে সামনের সপ্তাহে ফিরছেন দেশে। তো বন্ধুরা, মথুরের ভূমিকায় গৌরবের অভিনয় তোমার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।